আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। আজকে আমরা করবো এইচএসসি ভোকেশনাল শাখার একাদশ শ্রেণীর পদার্থ অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তুমি পেয়ে যাবে সকলের আগে। তাহলে চলো তোমাদের প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। তোমাদের প্রশ্নতে মূলত চারটা প্রশ্ন রয়েছে। সেটা এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমাপ ও একক এর ধারণা ব্যাখ্যা করতে হবে, যা আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি। দুই নম্বর হচ্ছে পরিমাপের ত্রুটি ব্যাখ্যা করতে হবে, এটাও আমি করে দিয়েছি। তিন নম্বর রয়েছে স্ল্যাট ক্যালিপার্স এর ধারণা ব্যাখ্যা করতে হবে, এবং চার নম্বর রয়েছে যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে স্ল্যাট ক্যালিপার্স ও রোলার এর তুলনামূলক আলোচনা ব্যাখ্যা করতে হবে। তা আমি এটা খুব সুন্দরভাবে করে দিয়েছি, তুমি চাইলে এটি সরাসরি তুলে দিতে পারো, আর চাইলে তুমি তোমার নিজের মতো করে উত্তরই করে নিতে পারো। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি উত্তর চলে যাব এবং উত্তরগুলো বোঝার চেষ্টা করব। তুমি যে উত্তরটি লেখো না কেন অবশ্যই বুঝে শুনে তারপরে লিখবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো আমি প্রতিটি ধাপে তোমাদের উত্তরগুলো করে দিয়েছি, তা তোমরা এখান থেকে সহজেই পজ দিয়ে থামিয়ে থামিয়ে উত্তরগুলো করে নিতে পারো। আর এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবে, তাহলে অনেক খুশি হব। তাহলে কথা হবে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।
stress, but I kept searching for